नमस्कार सीएनएन 24 সংবাদে আমি রাজু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরের বিজেপি কার্যালয় থেকে এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ডিলিমিটেশন নিয়ে তীব্র প্রতিক্রিয়া, বরাক উপত্যকাকে বঞ্চনা করা হয়েছে বললেন কংগ্রেস নেতা পৃথ্বীরাজ প্রভাকর ষাটে। মাদ্রাসা ছাত্রের হত্যার প্রতিবাদে সোনাইয়ে প্রতিবাদী মিছিলে উত্তাল এলাকা। ধলাইয়ে 3,24,00,000 টাকা ব্যয়ে 2টি পূর্ত সড়ক সংস্কার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। দ্বাদশ ভাষা শহীদ বিজন চক্রবর্তীকে স্মরণ করল এসএফআই, ডিওয়াইএফআই সহ অন্যান্য দল সংগঠন। এবারে বিস্তারিত সংবাদ। শিলচর ইটখোলা রোডের কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রথম তলায় ভিআইপি কক্ষে রহস্যজনকভাবে সুধাংশু দাস নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এদিকে কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়ের মতে, সুধাংশু মাঝে মাঝে তাঁদের ক্যান্টিনের স্টাফ নান্টু রায়ের সাথে বিজেপি অফিসে থাকতেন, যদিও সুধাংশু নিজে বিজেপি অফিসের কর্মী ছিলেন না। আজ সকালে নান্টু রায় বিজেপি সভাপতিকে জানান যে তিনি সুধাংশুর ঘর খুলতে পারছেন না। তারপর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুলিশ আসার পর দরজা ভেঙে দেখা যায় যে ভেতরে সুধাংশুর মৃতদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ লাশটি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিমলেন্দু রায়ও স্পষ্ট করেছেন যে নান্টু রায় আজ সকালে তাঁকে দুঃখজনক ঘটনার কথা না জানানো পর্যন্ত তিনি বিজেপি অফিসে সুধাংশু দাসের উপস্থিতি সম্পর্কে অবগত ছিলেন না। নান্টু আমার অফিসের স্টাফ, সে আমাদের ক্যান্টিন চালায়, আর বাইরে ওর একটা ক্যান্টিন আছে, দোকান আছে, সে ওকে রেখেছে, ওর ভাই হিসাবে রেখেছে ওকে সাহায্য করার জন্য। এবং মাঝে মাঝে নান্টু থাকতো এখানে, ও থাকতো এখানে, মাঝে মাঝে থাকতো। হঠাৎ আজকে সকালবেলা আমাকে ফোন করে বলল যে ভেতরের দরজাটা খুলছে না। তো না খোলা তোমার সঙ্গে বললাম যে ঠিক আছে, না খুলে থাকলে থানাতে খবর দেবো। আমি আমার অফিস সেক্রেটারি সুদর্শন চৌধুরীকে বলেছি তুমি তাড়াতাড়ি গিয়ে থানাকে নিয়ে আসো। সুদর্শন থানাতে খবর দিয়েছে, থানার থেকে লোক এসেছে, লোক এসে দরজা থানার লোকে ভেঙে দেখছে ভেতরে উনি শুয়ে আছে, শোনার মধ্যে মারা গেছে উপরতলা। মানুষজন মানে শিনাক্ত হয়েছেন কোন জায়গার মানুষ আর কি কর্তা তাই? এটা তো আমি জানি না, এটা তো পুলিশে জানে কিনা সেটা তো আমি জানতে পারি। আমি তো নান্টু রকম না, তার এভিডেন্স হবে নান্টু, আমার যে নান্টু আছে নান্টু ভাই। উনি কি করতেন? উনি কিছু করবেন? আমি জানতাম না, আমার নাম কিন্তু কয় নাই। থাকতো নান্টু রাখছে, তার বাবার বোধা তো রাখে, ভাই আছে, উনি নান্টু ঘুমায়, কোনো হেও ঘুমায়, এইসবে গেছে নান্টুর দোকানে গিয়ে খাস করতো। নান্টু জানে একদিনের বরাক সফরে এলেন সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটে। বৃহস্পতিবার উষ্ণ সংবর্ধনা দিয়ে সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটেকে কংগ্রেস কর্মীরা বাইক র্যালি করে নিয়ে আসেন শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে। এদিন হাইলাকান্দি কংগ্রেস ও করিমগঞ্জ কংগ্রেস সহ শিলচর কংগ্রেস কর্মী নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় মিলিত হন তিনি। সভা শেষে এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, ডিলিমিটেশনের মধ্য দিয়ে বরাক উপত্যকাকে বঞ্চনা করা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, শরীফুজ্জামান লস্কর সহ অন্যান্য কংগ্রেস কর্মী। কাছাড় ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি নে বরাক ভ্যালি কে তিনো জো হামারি ডিস্ট্রিক্ট ইউনিটস হ্যায় ইনকি এক্সিকিউটিভ মিটিং হামনে ইয়াহ পর লাই থি। इसका प्रमुख मकसद ये था कि आने वाले समय में जो लोकसभा के चुनाव होने जा रहे तो उसके सिलसिले में भाई पार्टी की क्या तैयारियां हैं, बूथ कमेटी, मंडल अध्यक्ष हमारे सब बने हैं नहीं बने हैं, इसका रिव्यू लेना था सबके पास, सब जिला कांग्रेस कमेटियों से।
फिर उसके बाद अभी हाल ही में आसाम की गवर्नमेंट ने मिलकर आसाम गवर्नमेंट और इलेक्शन कमीशन ऑफ इंडिया ये दोनों ने मिलकर जो यहाँ पर डिलिमिटेशन किया है इसके बारे में भी हमारे लोगों से हमने कुछ बातें की, लेकिन ऐसा महसूस होता है कि 1975 में हुआ था 76 कि तब की जो पॉपुलेशन थी उस हिसाब से 15 असेंबली सेगमेंट्स यहां पर बनाई गई थी और आज 2023 में जब उसमें उस पॉपुलेशन में कम से कम डबल बढ़ोतरी हुई है, ऐसी परिस्थिति में जब यहां पर विधानसभाओं क्षेत्र जो बढ़ने चाहिए थे तो वो घटा दिए गए, 15 से जहां पर 18 होने चाहिए थे तो वो 15 से 13 हो गए। और मैं ये समझता हूं कि ये होना मतलब यहां पर जो हमारे बराक वैली के समस्त जो जन है जो नागरिक है इनके ऊपर ये एक प्रकार से अन्याय हुआ है। ধলাইর হাওয়াইথাং মাদ্রাসার 12 বছরের ছাত্রের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সোনাইয়ে অনুষ্ঠিত হল প্রতিবাদী মিছিল। এদিন দারুস সুন্নাহ মেনিপুর মাদ্রাসা, চরকি শাহ বাবা সিনিয়র মাদ্রাসা ও বোয়ালজোর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসার পড়ুয়া শিক্ষকরা যৌথভাবে মিছিল করেন। চরকি শাহ বাবা মোকাম থেকে মিছিলটি শুরু হয়ে শিলডুবি মোহাম্মদিয়া মাদ্রাসায় গিয়ে সমাপ্ত হয়। হাতে প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে হত্যাকারী শিক্ষক মহসিন রহমান খানের ফাঁসির দাবি তোলেন বিক্ষোভকারীরা। মিছিল শেষে প্রতিবাদী সভা করে হত ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। তিনটি মাদ্রাসা, পীর চরকিশা বাবা সিনিয়র মাদ্রাসা, শিলডুবি মোহাম্মদিয়া মাদ্রাসা, দারুস সুন্না শিলডুবি মেনুপুর মাদ্রাসার উদ্যোগে পীর চরকিশা বাবা মাদ্রাসা থেকে একটি প্রহা প্রতিবাদী মিছিল বের করা হয়েছে, যা গত 13 তারিখ দক্ষিণ দলাইয়ে অবস্থিত দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার মধ্যে সংগঠিত হয়েছিল। নিশ্চয়ই আপনারা জানেন দারুস সুন্না দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসায় পাঠরত অবস্থায় হাফিজ রাজিমুল হুসাইন নামক একজন ছাত্রের নসিংহভাবে হত্যা করেছিল। মানব নামের কলঙ্ক, উস্তাদ নামের কলঙ্ক, উস্তাদ নামের কলঙ্ক, হাসান মুসলিম খান নামের একজন নরপিশাচ। সুতরাং আজ আমরা তার প্রতিবাদ করতে এই মহা কর্মসূচি হাতে নিয়েছি, যা ইতিপূর্বে পীর চরকিশা বাবা মাদ্রাসা হতে প্রায় 2 কিলোমিটার বিভিন্ন স্লোগান এবং কর্মসূচির মাধ্যম দিয়ে এখন শিলডুবি মোহাম্মদিয়া মাদ্রাসার মধ্যে অবস্থান করছে। এখন এখানেও সমাজের জ্ঞানী গুণীজন এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এই প্রতিবাদী কর্মসূচিতে বিভিন্ন ভাষণের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং সবাই এককণ্ঠে এই কথার দাবি জানান যে এই নসিংহ হত্যাকারী মুহসিন খানকে যেন অনতিবিলম্বে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়। বৃহস্পতিবার ধলাই বিধানসভা সমষ্টির শেওরাতল ও রাজনগর গাঁও পঞ্চায়েতে 3,24,60,600 টাকা ব্যয়ে মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে 2টি পূর্ত সড়ক সংস্কার কাজের শুভ শিলান্যাস করলেন রাজ্য সরকারের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে শেওরাতল গাঁও পঞ্চায়েতের অন্তর্গত শেওরাতল ফেরিঘাট থেকে শেওরাতল গ্রাম পর্যন্ত 1,66,72,400 টাকা ব্যয়ে একটি এবং রাজনগর গাঁও পঞ্চায়েতের ভাগা শেরখান সড়ক থেকে রাজগোবিন্দপুর খেলার মাঠ পর্যন্ত 1,57,44,200 টাকা ব্যয়ে আরেকটি সড়ক সংস্কার কাজের শিলান্যাস করেন। সংস্কৃতি সব মিলিয়ে আমরা কিভাবে
এই গ্রামের সঙ্গে সঙ্গে সমগ্র আসামকে আমরা এক অগ্রণী ভূমিকায় নিয়ে যেতে পারি, তার জন্য প্রয়াস চলছে। আজকে আমরা রাস্তার ব্যাপারে এসেছি, আপনারা লক্ষ্য করেছেন এই কথাগুলো শশাঙ্ক বাবু বলেছেন কিছুক্ষণ আগে। শুধু এই ব্রিজ নয়, এই গ্রামে আরেকটা ব্রিজ আপনারা দেখবেন বাগেওয়ালা, ওইখানে ব্রিজ নির্মিত হয়ে গিয়েছে, মানুষ চলাফেরা করছে। আর এই এক একটা ব্রিজ করতে 10-12-15 কোটি টাকার প্রয়োজন হয়, এগুলো হয়েছে। তারপর যোগাযোগ ব্যবস্থায় এখানে আমি আপনাদেরকে বড় একটা ফিরিস্তি দিতে যাব না, এত বড় পঞ্চায়েতটাকে সঠিকভাবে যোগাযোগ ব্যবস্থা দিতে যে প্রয়াসের প্রয়োজন, এই প্রয়াস আরম্ভ হয়েছে। স্বাভাবিকভাবেই শুধু মনে বাসনা বা ইচ্ছা থাকলে হবে না, তার সঙ্গে সময়ের ব্যাপার আছে, তার সঙ্গে অর্থের ব্যাপার আছে। আমরা যত পারি ঢেলে দিচ্ছি, কিন্তু তারপরও এত বিস্তীর্ণ অঞ্চলকে প্রত্যেকটা জায়গাকে সঠিকভাবে নিরূপণ করে একেবারে এই 5-7 বছরের মধ্যে এটা হয়তো বা কিছু অংশ বাকি আছে, কিন্তু অলমোস্ট আমরা শেষ করে যাচ্ছি। মধ্যে একটা পাহাড় আছে, জানেন আপনারা এই জিপি পাহাড়ের ওই পাশটাও শেওড়াতল দ্বীপ, তো ওই পাশেও শেরখান রোড, আপনাদের মনে আছে এটাও এই জিপির মধ্যেই পড়ে। শেরখান রোডেও কাজ আমাদের এই কার্যকালে আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি, আবার নষ্ট হয়েছে। আজ দ্বাদশ ভাষা শহীদ বিজন চক্রবর্তী ওরফে বাচ্চুকে স্মরণ করল SFI, DYFI সহ অন্যান্য দল সংগঠন। উল্লেখ্য, আজকের দিনে অর্থাৎ 17 আগস্ট 1972 সালে তৎকালীন শাসক গোষ্ঠীর মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে বাচ্চু চক্রবর্তী নিহত হন। আজ বাচ্চু চক্রবর্তী স্মরণে অম্বিকাপট্টি মোড়ে বাচ্চু চক্রবর্তীর এক অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পুষ্পার্ঘ্য নিবেদন করেন গণ আন্দোলন নেতা দুলাল মিত্র, সামাজিক আন্দোলনের নেতা মহিতোষ পাল, গণনাট্য আন্দোলনের নেতা পরিতোষ দত্ত, নন্দ দুলাল সাহা সহ অন্যান্যরা। ছিলেন আমাদের যুব আন্দোলনের নেতা এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা, তার হত্যাকাণ্ড, তাকে যারা হত্যা করেছিল আমরা জানি, পরবর্তীতে তারা করিমগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিল। তো আমরা সেই বাচ্চু চক্রবর্তীকে যাতে ভুলে না যায়, যে বাচ্চু চক্রবর্তী আমরা একাদশ শহীদের প্রতি আমাদের যেরকম শ্রদ্ধা, যে ভালোবাসা, যে সম্মান, সেই সম্মান, সেই শ্রদ্ধা যেন বাচ্চু চক্রবর্তীর প্রতিও থাকে। এবং আগামী দিনে আমি চাইব, আজকে আমরা যেভাবে 17 আগস্ট বাচ্চু চক্রবর্তীর শহীদ দিবস হবে এটা আমরা সবাই জানি, তাই আরও এখন আগে থেকে এই ধরনের অনুষ্ঠানের অসম মেঘালয় সীমা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেঘালয়ের সীমা ঘেঁষা কাটিগড়ার বাইকাম পুঞ্জি গ্রামের সরেজমিন পরিদর্শন, জনগণের নথিপত্র যাচাই সহ মত বিনিময় করলেন দুরাজ্যের স্থানীয় আধিকারিকরা বুধবার। কাছাড় প্রশাসনের পক্ষে কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টেলর এবং ইস্ট জয়ন্তিয়া হিলসের BDO সহ অন্যান্য আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। আসামে থাকবেন না, রাজ্য বদল করে মেঘালয় যাবেন, বাইকামপুঞ্জির জনগণের মত কি, মূলত এটি যাচাই করতেই সরকারি আধিকারিকরা বাইকামপুঞ্জির সরজমিনে মতামত গ্রহণ করেন এদিন। আমার কথা হয়েছে যে আমরা আসামের জায়গা, আসামের মাটি, আসামের ডকুমেন্ট, আসামের সব কিছু পাইছি। আমরা আসামের দেশ, আসামের মাটি, আমরা আসামের জন্ম, আমরা আসামে থাকতাম, আসামে মরতাম, আসামে আরো আমরা মই মোর বৃত্তিয়া আসামে বাঁচিয়া যাইছি। এখন আমরা চাই যে আসামের মাটিত থাকুন। আজকে কাটিগড়া সার্কেল অফিসার আর মেঘালয়ের BDO মানে সরজমিন তদন্ত করলাম, এই বাইকামঞ্জির মানুষ মানে এটা মানে ডকুমেন্ট 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 অনলি ডকুমেন্ট অনলি ডকুমেন্ট তো একাংশ মানুষ চায় মানে মানে আপনারা কিতা চাই না আসাম থাকতা, আমরা আসাম থাকতাম,
আর বাকি বাকি তো আমি আর কত কইতাম পারি কত কত কতটা ফ্যামিলি আছে এই বাইকাল আছে 17 16 17 না মানে আমরা আসামর পক্ষ ও 16 17 পরিবার আছে আর ফ্যামিলি আর বাকি টোটাল ফ্যামিলি টোটাল বাকি তো আমরা কইতাম পারি না আমরা আছি মানে 37 পরিবার তেমনি লেখা পড়া 37 পরিবার আমার কামলাও আছে ই কামলা এটা লইয়া হিসাব করে একটা ঘর আছে এটা মানুষ নাই এটার হিসাব লইছে তো আমরা মানে সব এমনি 37 আর বেশি মানুষ থাকতে চাই কেন আসামে থাকতে চাই আমরা আসামে থাকতে চাই বেশি মানুষ আসামে মাটি আসামে থাকতাম আপনার নাম কি দা সিডিবেল সুচিয়া আবে বাইকাল মুজির কি হেডম্যান ভিলেজ হেডম্যান উদারবন্দে 77তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় আবেগে শ্রদ্ধায় উদযাপিত হয়েছে মূল অনুষ্ঠান ছিল সন্ধ্যায় উদারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে উদারবন্দ ব্লক আধিকারিক কোবাদ আহমেদ চৌধুরী ও উদারবন্দ আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী সুনন্দা কুর্মী ও জিপি সভানেত্রী সাধনা আচার্যের যৌথ উদ্যোগে ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন উদারবন্দ আঞ্চলিক সমিতির সহযোগিতায় আয়োজিত আমার দেশ আমার মাটি বীরকা বন্ধনে উপলক্ষে উদারবন্দ ব্লকের অধীন স্বাধীনতা সংগ্রামী পরিবারের উত্তরসূরি ও প্রতিরক্ষার বিভিন্ন বিভাগে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের এদিন সম্মাননা প্রদান করা হয় বরাক উপত্যকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং অবদান নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হল আমিরের শরীয়ত ইউসুফ আলীর হাত ধরে 77তম স্বাধীনতা দিবসে এই গ্রন্থটি প্রকাশিত হয় বঙ্গভবনে কাছাড় জেলা যুব নদওয়াতুর তামিরের উদ্যোগে বরাক উপত্যকার বিশিষ্ট ইতিহাসবিদরা এই গ্রন্থে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন এদিন উপস্থিত ছিলেন কাটিকড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া প্রাবন্ধিক সঞ্জীব দেবলস্কর আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল সহ বরাক উপত্যকার বিশিষ্ট ইতিহাসবিদরা কাছাড় জেলা যুব নদওয়াতুর তামিরের উদ্যোগে স্বাধীনতা সংগ্রাম নিয়ে বরাক উপত্যকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে একটি সেমিনার আমরা আয়োজন করেছিলাম করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আজকে সেটা অলরেডি চলতেছে আমাদের সেমিনার এবং আমরা বরাকের বীর সেনানীদের যে ইতিহাসগুলা এটা লিপিবদ্ধ করে এই বইয়ের মাধ্যমে আমরা আজকে উন্মোচন করেছেন আমাদের উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামত বরকাতুহুম আমরা এই বইটি বানানোর মেইন উদ্দেশ্য ছিল আমাদের যে আমাদের বরাকের যে ইতিহাসগুলা আছে সেটা আজকে বিলুপ্তির পথে যাচ্ছে আমাদের কোনো ইতিহাস আমাদের কাছে লিপিবদ্ধ নেই বরাকের স্বাধীনতা সংগ্রামের কোনো ইতিহাস সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসগুলো আমরা একত্রিত করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের অধ্যাপক এবং প্রফেসরের কাছ থেকে লিখনই নিয়ে আমরা এই বইগুলা বইটির মধ্যে লিপিবদ্ধ করে উন্মোচন করেছি এবং আমি আপামর বরাকবাসীকে আহ্বান করছি এই বইগুলো পড়ার জন্য পড়লে অনেক আপনারা ইতিহাস পাবেন গতকাল থেকে শিলচরের চ্যাংকুরি রোডের রামানুজ বিদ্যা মন্দিরে দুদিনের বিজ্ঞান ও শিল্পকলা প্রদর্শনী শুরু হয়েছে এই প্রদর্শনীতে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শাখার 300 এবং শিল্পকলা শাখার 250 জন ছাত্রছাত্রী যোগদান করেছিল ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে এই প্রদর্শনীর উদ্দেশ্য এই প্রদর্শনীতে বিশেষ লক্ষণীয় ছিল কিভাবে জমা জলের সমস্যা থেকে শহরকে মুক্ত করা যায় বাড়ির ছাদের বৃষ্টির জল কিভাবে ধরে রেখে সংরক্ষণ করা সম্ভব ইত্যাদি এই প্রদর্শনী বিষয়ে রামানুজ বিদ্যা মন্দিরের অধ্যক্ষ দীপ্তিমান বিশ্বাস বিস্তারিতভাবে বক্তব্য পেশ করেন ইন্ডিয়া
দুদিনব্যাপী আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড সাইন্স এক্সিবিশন গতকালকে থেকে শুরু হয়, আজ গতকালকে আজকে মূলত ওইটা শুরু হয় গতকালকে আমাদের ফাউন্ডার ফাদার ডক্টর রাহুল গুপ্তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ওনার সেভেন্থ ডেথ এনিভার্সারি ছিল গতকালকে। তো আমাদের ক্লাস 5-10 ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে, অ্যারাউন্ড 500 স্টুডেন্ট এটাতে ইনভলভ আছে আর্ট অ্যান্ড ক্রাফট এবং সায়েন্স এক্সিবিশন নিয়ে। সবাই ভাবি এটা নিয়ে চলছে ওদের কাজ আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য টিচার্স। আর বলতে গেলে আমরা কিছু ভালো মডেল আমরা বাচ্চাদের নিয়ে এসছে, যেমন জমা জল নিষ্কাশন, তারপর মোবাইল টাওয়ারে কী ক্ষতিকর, কীভাবে সমাজকে এফেক্ট করছে, বা আরও হাইড্রোলিক ব্রিজ, নানা ধরনের একটু থট প্রভোকিং, যেটা মানে মানুষকে বাধ্য করে চিন্তা করতে, কি এই ধরনের একটু ডিফারেন্ট ধরনের প্রজেক্টসও আমাদের বাচ্চারা নিয়ে এসছে। আর্ট অ্যান্ড ক্রাফটও আর নানান ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট জিনিস ওরা বানিয়ে তুলে ধরেছে। তো দুদিন আজকে গিয়ে এটা শেষ, অনেক সাড়া পেয়েছি আমরা, বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী এসেছেন, শিক্ষকরা এসেছেন, আমাদের ইনভাইটেড গেস্টরা অনেক ছিলেন, ওনারা সবাই সাড়া দিয়েছেন, সবাই এসেছেন গাদের আপকে। আজকেও আমরা ভালো সাড়া পাচ্ছি, তো এটা আমরা আরও এনকারেজ, আমাদের জন্য এনকারেজমেন্ট যাতে আগামীতে আমরা এরকম আরও করতে পারি। ইনফ্যাক্ট এটা আমাদের তৃতীয়বার, এটা থার্ড টাইম এরকম এত বড় ধরনের আমরা একটা এক্সিবিশন করতে যাচ্ছি। গত 2-3 বছর করোনার জন্য কিছু করা যায়নি, তো এবার একটু বড় ধরনের করা হয়েছে। শিলচর গোলদিঘি মলের 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে মারোয়ারি যুবমঞ্চ শিলচর টাইটানসের উদ্যোগে এবং শিলচর গোলদিঘি মলের সহযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার ক্লাস নার্সারি থেকে 10 পর্যন্ত মোট 3টি বিভাগে প্রায় 150 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা শেষে মঞ্চের সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ বিষয়ে গোলদিঘি মলের পক্ষ থেকে কাজল কর্মকার বিস্তারিত বক্তব্য পেশ করেন। অগস্ট আমরা সবাই জানি, আমরা ইংরেজদের থেকে আমরা 77 বছর হয়েছে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছি। আমাদের ভারতবর্ষে আমি মনে করি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন মারোয়ারি সম্প্রদায় কেউ নাই, সবাই আমরা মানুষ হয়ে আমরা এই স্বাধীনতাকে আমরা ছিনিয়ে নিয়েছি। তাই আজ আমরা উন্মুক্ত আকাশে, খোলা আকাশে আমরা স্বাধীন। আমরা সেই স্বাধীনতার উদ্দেশ্যে আজ গোলদিঘি মলে মারোয়ারি যুব সম্প্রদায় টাইটানের পক্ষ থেকে এবং গোলদিঘি প্রিন্সিপাল মলের সহযোগিতা এবং ব্যবস্থাপনায় আজকের এই ছোটো বাচ্চাদের আর্ট কম্পিটিশন, আজকে ক্লাস 0-3 ক্লাস 10 অবধি আজকে আর্ট কম্পিটিশন। আজকে আর্ট কম্পিটিশনের বিষয় হলো স্বাধীনতা দিবসের উপরে, ইন্ডিপেন্ডেন্স ডের উপরে, যা যেমন খুশি আঁকার জন্য। আজকে এই আর্ট কম্পিটিশন এখানে শেষ নয়, আর্ট কম্পিটিশনে পরে হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন একসাথে। তাই আমরা সবাই কাছে অনুরোধ করছি, আপনারা কেউ আজকে আর্ট কম্পিটিশন করে চলে যাবেন না, আপনারা সবাই থেকে প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখে আপনারা যাবেন। তার সাথে একটি বিশেষ করে ঘোষণা করছি, কেউ বাচ্চাদেরকে ছেড়ে যাবেন না। আপনারা সবাই জানেন শিলচরে কীভাবে চলছে, তাই যার যার বাচ্চাদেরকে আপনারা সঙ্গে নিয়ে যাবেন, আপনারা অন্য উপরে ভরসা করে বাচ্চাদেরকে ছেড়ে যাবেন না, এটা আমার কাছে বিশেষ। এবারে দেখে নেব খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে 5-10 যুব সংঘ কাপ রাজবাণী আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ডলু হায়ার সেকেন্ডারি স্কুল ও ওয়েস্ট শিলচর একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 1-0 গোলে ডলু হায়ার সেকেন্ডারি স্কুল জয়ী হয়। কালাইন ডিগাবর রোড স্থিত উত্তর নাথানপুর রিয়েল সোশ্যাল ক্লাবের ব্যবস্থাপনা এবং কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সহযোগিতায় আয়োজিত প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী 2023-20 আগস্ট আগামী রবিবার বিকেল 3:30 কালাইন উন্নয়ন ব্লক কার্যালয় হিলার সংলগ্ন খেলার মাঠে আয়োজিত হবে। মজুমদারের সহযোগিতায় চলতি আজকে যে 16 তারিখ, যা 16 তারিখে একটা টুর্নামেন্ট মানে ভরতলির মুকামর পূর্ব প্রান্তে একটা খেলা ছাড়ার মানে কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এখানেও মানে জল হয়ে গেছে। জল হওয়ার কারণে আমরা মানে এটারে স্থানান্তর করিয়া বড় কালাইন ব্লক ফিল্ড আমরা এটারে মানে খেলা হইব। আগামী 20 তারিখ মানে একটা কি খেলা আরম্ভ হইব, 18 তারিখ মানে আমরা এখানে লটারি মারা হইব। লটারির মাধ্যমে মানে সব যত টিমে আর কি টাই রাখছে সবরে অনুরোধ করিয়া রাখি আমরা মানে টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনকে
মানে লটারির সময় উপস্থিত থাকার লাগিয়া লটারি কোন জায়গা থাকবো লটারি রিয়েল সোশ্যাল ক্লাব ক্লাব উপস্থিত হইব ডিগাবর রোড 20 আগস্ট থেকে খেলা আরম্ভ হবে 20 আগস্ট থেকে খেলা প্রথম দল হিসাবে মাতৃভূমিকা প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল রাজা গোবিন্দপুর এফসি দল। বৃহস্পতিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে প্রতিপক্ষ পানিসাগর মোকাম এফসিকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করতে সক্ষম হয় রাজা গোবিন্দপুর এফসি। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি, নমস্কার।